প্রাইভেট কলেজে অলরেডি কিন্তু ডিএলএড এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং ডিএলএড কলেজ। ওকে, এখান থেকে ডিএলএড এর অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আমি নিজেই কলেজের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে পুরো কলেজের রিভিউটা দেখে নিয়েছি, কেমন কলেজ, অল ডিটেলসটা দেখে নিয়েছি, তবেই কিন্তু তোমাদেরকে আমি রিভিউটা এবার গিয়ে শেয়ার করছি। কলেজটা খুবই ভালো কলেজ, আর নাম্বার নিয়ে আমি নিজে ফোন করেছি, ফোন করে জানতে পারলাম যে ডিএলএড এর অ্যাডমিশন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। এখানে সিট সংখ্যাটা বলে রাখি যে সিট সংখ্যা কত আছে। এখানে 50% সিট ফর বেঙ্গলি মিডিয়াম, যাতে এইচএসএ বেঙ্গলি নিয়ে যারা পড়াশোনা করেছো বা ডিএলএডটা যারা বেঙ্গলি নিয়ে চিন্তা ভাবনা করছো তাদের জন্য 50%, এবং যারা ভাবো মানে দো স্টুডেন্টস আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে অথবা হিন্দি মিডিয়ামে অনেক স্টুডেন্ট আছে যারা বারে বারে আমাকে প্রশ্ন করে যে ম্যাম হম লোক ডিএলএড করেঙ্গে কাহাঁ সে করেঙ্গে, তো আপ লোক ভি ইয়াহাঁ পে কোশিশ কর সকতে হো। এখানে 50% সিট ফর ইংলিশ মিডিয়ামের জন্য আছে, মানে আপনাদেরকে কি করতে হবে যারা হিন্দি মিডিয়াম নিয়ে পড়াশোনা মানে হিন্দি নিয়ে পড়াশোনা করেছে তাদের হিন্দি ইংলিশ থাকবে, বেঙ্গল ইংলিশ থাকে, তো হিন্দি ইংলিশের মধ্যে ইংলিশটা নিয়ে তারা কিন্তু ডিএলএডটা করতে পারবে। ওকে, নো প্রবলেম। সো তোমাদের জানিয়ে রাখি যে বেঙ্গলি মিডিয়ামের জন্য এখানে 75,000 খরচ হবে, এবং যারা ইংলিশ নিয়ে করেছো তাদের জন্য এখানে 1,00,000 খরচ হবে ফর 2 ইয়ার্স কোর্স। ওকে।